আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমি আরও একটি নতুন ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে আজকে ব্লগে শেয়ার করব আমি ঈদের জন্য কিছু স্ন্যাক্স তৈরি করে রেখেছি সেগুলোই তো যদিও শত ব্যস্ততার মধ্যে আমার অনেক মানে সময়ের ফাঁকে ফাঁকে মানে কাজের ফাঁকে ফাঁকে কাজ করতে হয় এর জন্য দেখা যায় যে অনেক সময় আমি ভিডিও করতে পারি না ইচ্ছা থাকলেও কিন্তু তারপরও আমি চেষ্টা করি যে যতটুকু সময়ের ভিতরে পারি ভিডিওটা একটু একটু করে করে আপলোড করার জন্য তো এইখানে আমি প্রথমে অনেকগুলো মরিচ ধুয়ে কেটে নিচ্ছি তো এটা ব্লেন্ড করেও না যায় কিন্তু ব্লেন্ড করে ওরকম কুচি হবে না যেরকম আমি চাই তো তারপরে আমি পেঁয়াজও কেটে নিচ্ছি ছোট ছোট চপ করে আমি এখানে বড় একটা নাইফ ইউজ করতেছি এটা অনেক শার্প এতে করে কুচিটা খুব ভালো হবে তো যতটুকু সম্ভব কুচি করে নিব খুব বেশি একদম পেস্টও হবে না বা খুব বেশি একদম বড় বড়ও থাকবে না যতটুকু সম্ভব আর কি তো আজকে কি বানাবো সেটা তো এখনও বলিনি আজকে আমি কিছু মোমো আর হলো কিছু চিকেন কাবাব বানিয়ে রাখবো তো এখন এই দুইটাই বানাবো কারণ দেখা যায় যে অনেক সময় যেহেতু আমরা এখন আর কি দুজনই আছি তো এর জন্য খাওয়া হয় না বেশি একটা সেই জন্য অল্প অল্প করে কিছু বানিয়ে রাখবো আর ফ্রিজে কিছু স্ন্যাক থাকলে কিন্তু অনেক হেল্পফুল দেখা যায় যে চায়ের সাথে একটা দুটা ভেজে খেলে বা এমনিতেও খেলে খুবই ভালো লাগে যখন আর কি মানে কিছু স্ন্যাক্স ক্রেভিং হয় তো আমি এখান থেকে চিকেন থাইয়ের কিছু গ্রাউন্ড নিয়ে এসেছিলাম আসলে আমার ব্রেস্টের থেকে থাই গ্রাউন্ডটাই বেশি ভালো লাগে এর জন্য তো আমি এখানে প্রায় হলো এক প্যাকেটের মতো দিয়ে দিয়েছি দিয়ে তাতে আমি অ্যাড করব হলো পেঁয়াজ কাঁচা মরিচ আর হলো রসুন রসুনটা আমি আস্ত দেব কারণ কাঁচা রসুন মানে এরকম আস্তে আস্তে রসুন কাবাবে খুবই ভালো লাগে তারপরে পরিমাণ মতো মরিচ যতটুকু ঝাল আমি লাইক করি তারপরে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো চিমটি পরিমাণ শুধু কালারের জন্য আর মরিচ গুঁড়ো লবণ তারপরে হলো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো ভালো করে এখন মাখিয়ে নিব সব মশলা একসাথে করে আর তারা দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল আমি জানি না কেন মানে কাবাবের ভিতরে সরিষার তেল হলে যে ফ্লেভারটা আসে আমার খুবই খুবই ভালো লাগে এই আমার মনে হয় যে কাবাবের যে স্বাদ এটা দ্বিগুণ করে দেয় তো তারপরে হলো ভালো করে যতটুকু সম্ভব মাখিয়ে নেব আসলে আমি এখানে একটা ভুল করেছিলাম আমার গ্লাভস পরে মাখানো ছিল পরে আমার হাতটা এত জ্বলেছে আমি কি বলবো আর এখানে আমি মোমোর জন্য ভিতরের স্টাফটা করে নে

মরিজ মরিচ কাঁচামরিচ জিরা তারপরে হলো লবণ সামান্য পরিমাণে হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু মোমোর যে স্টাফটা সেখানে কিন্তু আমি গরম মশলা ব্যবহার করি নি কারণ মোমোর সাথে গরম মশলাটা যায় না আর আপনারা যদি কেউ চান এখানে কিন্তু সয়া সস ব্যবহার করতে পারেন কিন্তু আমার পার্সোনালি বেশি একটা ভালো লাগে না সয়া সস মোমো এর জন্য আর ব্যবহার করি নি তো আমি এখানে কাঠি ভেঙে ভেঙে কাবাবের শেপ করে বানিয়ে নেছি। আসলে কোনো রকমের শেপ করে শুধু মানে বানানো কারণ হলো রাত্রে বেজে যাচ্ছিল প্রায় দশটার মতো আবার সকালবেলা উঠে কাজেও যেতে হবে তো দ্রুত বানিয়ে আবার ডিফ্রিজ করে রাখতে হবে তো দ্রুত বানিয়ে নিচ্ছিলাম আর অনেকগুলো হয়েছে মানে আলহামদুলিল্লাহ অনেক দিন খাওয়া যাবে তো আমি যেরকম সাইজের চাই ওরকম করে বানিয়ে নিয়েছি এখন এই যে ফ্রিজে রেখে দিব। প্রথম প্লেট রেখেছি এটা হলো দ্বিতীয় প্লেট তো এখন চলে আসি মোমোতে আমি মোমোর যে ডাম্পলিং যে শেলটা পাওয়া যায় আমি এটা কিনে নিয়ে এসেছি এখানে অনেকগুলো আছে তো এইটা দিয়ে আমার বেশি ভালো লাগে ঘরে বানানোর থেকে আর যেহেতু এটা আমি ফ্রোজেন করে রাখবো সেজন্য আর যদি আপনারা এই শেলটা না পান তাহলে কিন্তু যে ঘরেও তৈরি করতে পারেন খুবই ইজি আর আমি যে ফোলটা করে ওইটা দেখাচ্ছি প্রথমে একটু দিয়ে পুলি পিঠার মতো ভাজ করে তারপরে পিছনের দুইটা সাইড জোড়া লাগিয়ে দিলেই হয়ে গেল মোমোডা শেপ শেপটা নিজের ইচ্ছা মতো অপ্রচুর ধরনের শেপ আছে প্রায় কয়েক রকমের শেপ আছে আপনারা যে যেটা লাইক করেন আমার কাছে এটা সহজ লাগে আর এটা যেহেতু তাড়াতাড়ি হয় এর জন্য আমি এটা এরকমই করলাম আর এই গুলা কিন্তু ডুবো তেলেও ভাজা যাবে খুবই ভালো লাগবে তো আমি দুটোই করব যখন যেভাবে খেতে ইচ্ছা করে আর কি তো পানি দিয়ে আগে এটা ভিজে নেছি কারণ নাহলে এটা জোড়া লাগাতে কষ্ট হবে তো এই তো একটা একটা করে সব বানিয়ে নেছি অনেক সময় লেগেছে এগুলো একটা একটা করে বানাতে ঘরে কোনো ধরনের নাস্তা জাতীয় খাবার থাকলে একটা মানে নিশ্চিন্তে থাকা যায় আর বাইরের থেকেও কিনে আনা যায় কিনে আনি যখন যেটা দরকার যেভাবে দরকার সেভাবেই করি কিন্তু নিজের হাতে বানিয়ে খাওয়ার আনন্দই কিন্তু আলাদা তো এইভাবে সবগুলো আস্তে আস্তে করে বানিয়ে নিয়েছি আর এই মোমো বানাতে বানাতে কাবাবগুলো একটু শক্ত শক্ত হয়ে গেছে তো এখন এই যে একটা জিপলক ব্যাগে আমি লিখে রেখে দেবো কারণ যেহেতু আমি অনেক খাবারই রাখি তো এতে খুঁজে বের করতে সুবিধা হয় তো এই তো একটা একটা করে রেখে দিচ্ছি আর আজকে কিছু মোমো আমি স্টিম করে করব আর কি আমাদের খাওয়ার জন্য রাত্রে ডিনারটাও হয়ে যাবে আর ফ্রেশ ফ্রেশ খাওয়া হয়ে যাবে তো এর জন্য আমি এখানে একটা ফয়াল পেপার দিয়ে আরও গরম পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি পানিটা তো এখন পানিটা যখন বলক আসবে তখন এই যে মোমোগুলো বসিয়ে দিচ্ছি আর মোমোটা একটু আস্তে আস্তে রান্না করতে হবে যেহেতু ভিতরের মাংসটা কাঁচা তাই মাংস কুক হওয়া পর্যন্ত এটা রান্না করতে হবে তো আমি ঢেকে দিয়ে প্রায় পনেরো বিশ মিনিটের মতো রান্না করেছি তো বাইরে দেখলেই বোঝা যাবে ভিতরে কুক হয়েছে কি না আর যারা না বুঝতে পারবেন তারা একটা টুথপিক দিয়ে ভিতরে চেক করলেই হবে যে যদি টুথপিকটা ফ্রেশ আস আসে তার মানে ডাম্পলিংটা হয়ে গেছে তো এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আর মানে খেতেও খুব টেস্ট হয়েছিল। আসলে রান্নাটা নিজের ওপর তেল মশলা লবণ ঠিক রেখে কম বেশ করে রান্না করলেই কিন্তু রান্না অনেক অসাধারণ মজার হয় তো এই তো আমার ডাম্পলিং সবাই ভালো থাকবেন আল্লাহ